পাগলার দেরি করো না, আবাদত করতে ভাল লাগে না, আর দেরি করো না, একটা কাজে লেগে যাও, একদল ম্যান খোঁজো, একদল মানুষ খোঁজো, যারা পূর্ণ আত্মার অধিকারী, যারা চক্ষু বন্ধ করলেই আমার আল্লাহর হাবিবের দিদার পেয়ে যায়, যারা চক্ষু বন্ধ করলে বাংলাদেশ থেকে মদিনা শরীফ দেখে, যারা চক্ষু বন্ধ করলে বাংলাদেশ থেকে খানায় কাবা দেখে, যারা চক্ষু বন্ধ করলে ইমাম বুখারীর মাজার শরীফ দেখে, যারা চক্ষু বন্ধ করলে বাইতুল মুকদ্দাস দেখে, যারা চক্ষু বন্ধ করলে পৃথিবীর আমার আল্লাহর অনেক নিদর্শন দেখে, আল্লাহর নিদর্শন দেখে তাদের সাথে তুমি সম্পর্ক লাগাও, তুমি ওলি আল্লাহ হইতে দেরি হবে না, ওলি আল্লাহ হতে তোমার সময় লাগবে না, ইবাদত করতে আগে এখন আর করতে মনে চায় না, যিনি ইবাদত করে, যিনি আল্লাহর ইবাদত করে হাবিবুল্লাহ সাল্লামের সন্তুষ্টি অর্জনের জন্য চেষ্টা করে, তার সাথে তিনি সম্পর্ক লাগাও, বেশি লাগবে না, একটা দিন দুইটা দিন তার সাথে থাকো, দেখবা তোমার আবার ইবাদত চালু হয়ে যাবে ইনশাআল্লাহ। এই জন্য ইবাদত চালুর জন্য, ইবাদত চালুর জন্য, আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য যখন কোরআনের আয়াত নাজিল হয়ে গেল, আমাই ইউহাজির ফি সাবিলিল্লাহি ইয়াজিদ ফিল আরদ মুরাগামান কাসীরা ওয়া সা'আ, আল্লাহর রাস্তায় আল্লাহকে রাসূলকে সন্তুষ্ট করার জন্য যারা বের হয়ে যায় হিজরত করে, তাদের জন্য পৃথিবীতে জায়গার কোনো অভাব। পরের শব্দে আল্লাহ বললেন, কিসের জন্য বাইর হবা? পরের শব্দে আল্লাহ বললেন, ওয়ামাইয়া খরুজু মিন বাইতিহি, বাহির হইবা বাড়ির থেকে, তবে কার জন্য? আল্লাহর জন্য এবং রসুলের জন্য যারা বের হয়ে যায় রাস্তার মধ্যে, ওমাই ইখরুজু মিন বাইতিহি মুহাজিরান ইলাল্লাহি ওয়া রাসূলিহি ثُمَّ يُدْرِكُهُ الْمَوْتُ سُبْحَانَ اللَّهِ ثُمَّ يُدْرِكُهُ الْمَوْتُ কিন্তু আল্লাহর হাবিবের কাছে পৌঁছতে পারে নাই, আল্লাহর দরবারে মানে রসূলের কদম মুবারকে এখনো যেতে পারে নাই। ثُمَّ يُدْرِكُهُ الْمَوْتُ রাস্তার মধ্যে তার মরণ হয়ে গেছে, আজরাইল তার কাছে চলে আসছে, মালাকুল মওত চলে আসছে, কিন্তু লোকটা হিজরতের জন্য বের ঠিকই হয়েছিল কিন্তু গন্তব্যস্থানে পৌঁছতে পারে নাই, নিয়ত করছে মসজিদে হাসান হোসেনে নামাজ পড়বো কিন্তু আসতে পারে নাই, হয় না এরকম অনেক সময়? নিয়ত করছে জাতীয় মসজিদ ন্যাশনাল মসজিদে বাইতুল মুকাল্লামে নামাজ পড়বো কিন্তু যেতে পারে নাই, নিয়ত করছে চট্টগ্রাম হালিশ চট্টগ্রাম চট্টগ্রাম জাতীয় মসজিদে নামাজ পড়বে কিন্তু যেতে পারে নাই। এইভাবে বাবা অনেক আলোচনা, নিয়ত করছে পাগলায় রসুলের কদম মোবারকে যাবে বাড়ির থেকে বের হইছে। গত সপ্তাহে বলেছিলাম আয়াতরা নাজিল হওয়ার পরে মক্কার একজন পাগল, কোন জায়গার পাগল জোরে কন, মক্কার মানুষ, মক্কায় ন্যাক বেশি, কত কি বেশি জোরে কন আরো জোরে, মক্কা কি বেশি? হ্যাঁ, আজকে এই ব্যাপারে একটা গজল লিখছে, মক্কা কি বেশি? মক্কায় ন্যাক বেশি,
নবীজি সোনার মদিনা, নবীজি সোনার মদিনা, মন বোঝে না দিল বোঝে না, মন বোঝে না দিল বোঝে না, নবীজি সোনার মদিনা, নবীজি সো বলো বলো, নবীজি সোনার মদিনা, নবীজি সো মন মানে না দিল বোঝে না, মন মানে না দিল, আরে মন মানে না দিল বোঝে না, নবীজি সোনার মদিনা, নবীজি সো নবীজি সো, যে মদিনায় একবার যাবে নবীজি সাফায়াত করবে, যে মদিনায় আবার যে মদিনায় একবার যাবে মুমিনেরা বারবার যাবে, মুনাফিক না যাইতে চাবে, মুমিনেরা বারবার যাবে মুনাফিক না যাইতে, ওই মদিনায় যাইতে আমায়, ওই যাইতে আমায় তৌফিক দিও ও রাব্বানা, নবীজি সোনার মদিনা, নবীজি সো মন মানে না দিল বোঝে না, মন মানে না যে না, নবীজি সোনার মদিনা, নবী নবীজির কদমের পাশে রিয়াজুল জান্নাত আছে, নবীজির মক্কা শরীফে ন্যাক বেশি গো, জান্নাত আমার নবীর কাছে, মক্কা শরীফ ন্যাক বেশি গো, জান্নাত আমার নবী, মারহাবা কবলা মা বাইনা বাইতি, বুখারী শরীফের হাদিস, মা বাইনা বাইতি ও মিম্বারি রাওযাতুম মিন রিয়াজুল জান্নাহ, মদিনা শরীফ মক্কা শরীফ ন্যাক বেশি, জান্নাত নবীজির কদম মোবারকের পাশে, মারহাবা কয় না, এই বাটপারি সিটারি শুরু হয়েছে তো, এত কষ্ট করে মহব্বত করে, আরে গজল লিখতে হতো, গজল লিখলে তো হাদিয়া পাওয়া যায়, হাদিয়া পাওয়া, মারহাবা কয় না বেটারা, এটা আমার স্বয়ং নূরের নবীর সুন্নাত, সাহাবি সাহাবি হাসান বিন সাবিত, আরেকজন সাহাবি, এরা গজল লিখতেন নবীজির শানে, কবিতা লিখতেন নবীজি নিজে তাদেরকে পুরস্কৃত করতেন, সুবহানাল্লাহ, এই জন্য আমাদের হালে সুন্নাত জামাতের লোকেরা নাজ শরীফ শুনলে 5 টাকা হোক, 10 টাকা হোক, 100 টাকা হোক, এরা অনেক সময় সব জায়গায় তো হয় না, পারে না, অনেক সময় অনেক মুরব্বীরা হাদিয়া দেয়, এটা আমার স্বয়ং নূরের নবীর সুন্নাত, নবীজির কদমের পাশে রিয়াজুল জান্নাত আছে, নবীজির জোরে বেড়া মক্কা শরীফ ন্যাক বেশি গো, জান্নাত আমার নবীর কাছে, মক্কা শরীফ ন্যাক বেশি গো, জান্নাত আমার, ওই নবীজির কাছে আল্লাহ, ওই কাছে আল্লাহ, দয়া করে একবার নাও না নবীজি সোনা, বেড়া লজ্জা লাগে মনে হয় কইতে, কষ্টাঙ্গা বেড়া মহব্বতে কও নবীজি সোনা, মন মানে না দিল বোঝে না, মন মানে না যে না, নবীজি সোনার মদিনা, অলিউল্লার গুনার রাত্র 12:19, এখন সময় সহ কয়ে দেব, বাটপার সিটার কিছু বাইরে এসে তো 8/9/2022 গতকালকে 8 তারিখ গেছে, রাত্র 12:19 এই নাত শরীফটা লেখা শুরু হয়েছে, আলহামদুলিল্লাহ, অলিউল্লার গুনার পাহাড় উম্মত আমি হাবিবুল্লার, অলিউল্লার গুনার দয়া করে ক্ষমা করো ও গো আল্লাহ, দয়ার সাগর দয়া ক্ষমা করো ও গো আল্লাহ,
আশিকি পাগলার গুনার পাহার উম্মত আমি হাবিবুল্লাহর আমাদের সবার গুন দয়া করে ক্ষমা কর গো আল্লাহ দয়ার সাগর দয়া দিদার দিয়ে ধন্য কর ধন্য কর ক্ষমা কর আমার গুনা নবী যে সোনার মদিনা না মন মানে না দিল বোঝে না মন মানে না দিল বোঝে না নবী যে সোনার নবী যে নবীজির কদমের পাশে দিয়া জুল জান্নাত আছে নবীজির বড়া মক্কা শরীফ নেক বসি গো জান্নাত আমার নবীর কাছে মক্কা শরীফ নেক বসি গো জান্নাত আমার মক্কা শরীফ অনেক নেক কিন্তু জান্নাত আমার হাবিবের কদম মুবারকের পাশে নবীজির কদমের পাশে রিয়াজুল জান্নাত আছে বাবা মক্কা শরীফ নেক বেশি গো জান্নাত আমার নবীর কাছে মক্কা শরীফ নেক ওই নবীজির কাছে আল্লাহ ওই নবী কাছে আল্লাহ দয়া করে একবার নাও না নবী যে সোনার মদিনা এখন আমার আল্লাহ কারণ আজকের আলোচনার সাথে গজলে মিল থাকতে হবে না নবীজির কাছে যাইতেছে কিন্তু রাস্তার মধ্যে লোকটার বাড়ি মক্কা কোন জায়গা যখন শুনছে অখরজু মিন বাইতিহি মুহাজিরন ইলাল্লাহি ওয়া রাসূলিহি আলী ভাই আমি একটু বাথরুম গুলো একটু মাপ দিয়ে দিতে হইব আজকে একটু নামাজ পড়ে টাইলস লাগা মানে হাওলাত বরাত যা করা লাগে করবো আমি আমার কাজ হইতে হইব ইনশাআল্লাহ তোমরা খালি আমার লগে থাকবো বেড়া আয়াত যখন নাজিল হইছে 513 পৃষ্ঠা সূরা নিসা যে আল্লাহর দিকে রসুলের দিকে যারা ঘরের থেকে বাইরে যাব নবীজির দিকে রওনা করছে আল্লাহর দিকে আল্লাহ কোন দিকে এহেনেই তো আমার দুঃখ না মদিনা শরীফে গেল কাকাই হাযা কিবলা হাযা ইলা কিবলা এই দিকে কিবলা এই দিকে ফিরে দোয়া কর মানে রব বুঝাইতাছে আল্লাহ খালি পশ্চিম দিকে আছে আর আল্লাহ কোরআনে বলতেছেন আইনামা তুয়াল্লু ফাতাম্মা ওয়াজহুল্লাহ যেই দিকে ফিরবি তোরা আমি এই দিকেই আছি বাবা বাবা এখন মক্কা শরীফ এত নেক এই পাগলা কয় আমি আর মক্কায় থাকব না সুবহানাল্লাহ কই থাকব না তাফসীর আমি আর মক্কায় থাকব না আমি মদিনায় চলে যাব কেন কেন আমি গজলে লিখছিলাম ওই গজলটা মনে আছে নি অনেক ভালো অনেক বেশি ভালো লাগে সোনার মদিনা লাগবে তো লাগবে তো দোয়ায় নবী বলে আল্লাহ আর জি শোনো খানায় কাবায় যত বরকত দিছ রব্বা দোয়ায় নবী বলে আল্লাহ আর জি শোনো
খানায় কাবায় অনেক বরকত দিছ, মদিনাতে দ্বিগুণ বরকত দাও গো গোসোনা, মদিনাতে দ্বিগুণ বরকত। বুখারী শরীফের এবারাতের বঙ্গানুবাদ করে আমি কাব্য আকারে লিখেছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি বললেন, আল্লাহুম্মা জাআল, আল্লাহুম্মা বুখারী, আল্লাহুম্মা জাআল বিল মদিনাতি দুইফাই, আল্লাহুম্মা জাআল দুইফাই বিল মদিনাতি, ভুলে গেলাম ইয়া কথা খুতবাটা, হ্যাঁ আল্লাহুম্মা জাআল দুইফাই বিল মদিনাতি বিমাক্কাতা মিনাল বারাকা। মনে হয়েছে রাওয়াহুল বুখারী, মারহাবা। দাওয়াত মানে অর্থ না বললে বুঝবেন না, মানে এমন কিছু আল্লাহর বান্দা আছে দোয়া করলে কবুল হয়ে যায়। আসেনি বেড়া? এবার আসেনি? মনে কি একটু সাড়া দেয় না? আমরা ওলি আল্লাহ না হই, বহু ওলি আল্লাহ আছে, চাই আর দিয়ে দেয় আল্লাহ। বিশ্বাস হয় না? হ্যাঁ, আমরা ওলি আল্লাহ না হই, ওলি আল্লাহর ভক্ত কিন্তু আমরা। 1500 টাকা বেতনের চাকরি থেকে এখন আজকে 2.5 বিঘা জমি বিলে আছে তো, আমার সন্তানদেরকে সহ কত 2.5 কাঠা না, কিন্তু 2.5 কাঠালে আছে বাহাদুরি মানুষ করে, কিন্তু মনে হয় 2500 বিঘাও যদি আল্লাহ দেয় আমার মনে হয় অহংকার আসবে না, কারণ অহংকারে মানুষ ধ্বংস হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি বললেন, সাহাবীরা যাবে না কেন? আল্লাহ গো মক্কায় যান বরকত দিছো, আমার মদিনা শরীফে ডাবল দিতে হইব। তিরমিজি শরীফের হাদিস, নবী রাসূলুল্লাহ যা দোয়া করে আল্লাহ তা কবুল করে, আর আমার নবী তো নবীদের নবী, নবীদের রসুলদের রসুল, কথা হয় না ঠিক কি না? আমার নবী নবীদের রসুলদের বাদশার, প্রেসিডেন্টের, জ্ঞানীদের, বিজ্ঞানীদের, ডাক্তারের, মারহাবা। ওই নবী সাল্লাল্লাহু আলাইহি বললেন, তুমি মক্কা শরীফে দাঁড় দিছ, মদিনা শরীফে ডাবল দেওয়া লাগবে। দোয়া করে চলে গেলেন, আয়াত নাজিল হলো 10 পারার 9 পৃষ্ঠায়, কোরআন শরীফ দাও 10 পারার 9 পৃষ্ঠায় সূরা তাওবা আল্লাহ ওয়াজ করলেন। এই দিকে সূরা নিসায় পাইলাম, যারা বাড়ির থেকে বের হয় আল্লাহ এবং রসুলের জন্য মানে হিজরত করে আল্লাহর দিকে যাবে, রসুলের দিকে যাবে, রাস্তায় যদি মরণ হয়ে যায়, রাস্তায় যদি মরণ হয়ে যায় যাইতে পারলো না, তাইলে এই ব্যাপারে কি হবে, আমার আল্লাহকে কি হবে, কি হবে শুনে নাও। মাওলানা ওলিউল্লাহ বললে, তোমরা মানবা না, এই জন্য আমি পাক, আমি আল্লাহ, আমি রব্বুল আলামিন বলে দিচ্ছি, যদি কেউ আমার হাবিবের দরবারের যাওয়ার জন্য রওনা হয়, যাওয়ার জন্য রওনা হয় কিন্তু যাইতে পারে নাই, কারণ আমার দিকে কোন দিকে যাবে, তোর আল্লাহর দিকে কোন দিকে যাইবেন, ডান দিকে যাইবেন আল্লাহ আছে, বাম দিকে যাবেন আল্লাহ আছে, সামনের দিকে যাবেন আল্লাহ আছে, পিছনে যাবেন আল্লাহ আছে, নিচে যাবেন তাও আল্লাহ, উপরে আমার আল্লাহ, কিন্তু আপনি কোন দিকে যাবেন, আমার আল্লাহ রব্বুল আলামিন। আল্লাহর পাশাপাশি রসুলের কথা বললেন, যেমন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ আতিউল্লাহ, আল্লাহর ইতাআত করো, আমার আল্লাহ তো জানেন যে আমারে দেখা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না, অনুভব করা যায় না, আমার অনুসরণ বান্দারা কেমনে করবে, এই জন্য পাশাপাশি সাথে সাথেই বলে দিলেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আমার ইতাআত করো, পাশাপাশি আমার রাসূলের ইতাআত করো। আল্লাহ বুঝিয়ে দিলেন, আমারে দেখা যায় না, ধরা যায় না, আমার হাবিবের দেখাও যায়, ধরাও যায়, অনুভব করাও যায়, এই জন্য আমার পাশাপাশি রাসূলের কথা বললাম, যাতে তোমরা বোঝো রাসূলের
মানলে আমি আল্লাহরে মানা সেইটা আবার আরেকটা আয়াতে বলে দিলাম মাইয়াতিন রাসুলা ফাকাতাত আল্লাহ আমার হাবিবের ইতাত করলেই আমি আল্লাহর ইতাত করা হয়ে যায় আমার বন্ধুর কথা মানলেই আমি আল্লাহর কথা মানা হয়ে যায় এখন নবীর কারণ আল্লাহর দরবারে যাওয়ার মতো ক্ষমতা আমাদের কথা কয় না মুসা কালিমুল্লাহ বলছিল নয় পারার ছয় পৃষ্ঠায় রব্বি আরিনি আনজুর ইলাইক দেখা দাও বাবু আমার আল্লাহকে মুসা পাকলামি কইনো না কালা লাম তারানি আমাকে এই চর্ম চক্ষু দ্বারা দেখা যাবে না একটা হইল সাইজা দাওয়াত আর একটা হইল মালিকের দাওয়াত মারহাবা পায় না কেমন নবীর উম্মত আমরা মুসাকে আমি দেখতে চাই নবীজি কিন্তু কয় নাই আমারে দেখা দাও আল্লাহ কয় হে জিব্রাইল নবীরে যদি দেখা না দেই আমি আল্লাহ হইয়া লাভ হইল আরো জোরে কন আমার হাবিবের দিদার দিলেই বন্ধুরে কাছে ডাকলেই তাইলে আমি যে আল্লাহ আমি এত কিছু বানাইলাম আমি এত কিছু করলাম যেমন ঈদে মিলাদ নুসরে ইসলামের দিন দাওয়াত এখন থেকেই শুরু হয়ে গেল সবাই রে দাওয়াত দিয়ে দিলাম আনুষ্ঠানিকভাবে মাদ্রাসা ইনশাল্লাহ উদ্বোধন হবে সম্ভবত আগামী মাসের 8 অথবা 9 তারিখ জুলুস করে শেষ করে আলেম ওলামা পীর মাশাইখদেরকে নিয়ে এসে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করব ইনশাল্লাহ আপনাদেরকে দাওয়াত দিয়ে দিলাম চলে আসবেন আব্বার বাবারা ওই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কয় মুসা রে ইবনু জিব্রাইল রে মুসা আমার কাছে আসতে চায় আর বন্ধু আমার কাছে আসার জন্য কিছুই বলে না কিন্তু আমি বন্ধুরে আনবো একটা হলো আপনারে দাওয়াত দিলাম আর একটা হলো আমি দাওয়াত নিলাম কথা কয় না একটা হইলো আমি আপনার বাড়ি নাস্তা খাবো আর একটা হইলো আপনাকে নাস্তার দাওয়াত আসতেই হবে মারহাবা আমার আল্লাহ কা জিব্রাইল বন্ধু আমার কাছে আসতেই হবে বন্ধু ঘুম মুবারক কিন্তু মনে রাখবা কয় কি কয় আমার বন্ধু ঘুম মুবারক বন্ধুর হুজরা মুবারকে যাবে মনে রাখো কয় কি মনে রাখবো আল্লাহ তাদখুলু বুয়ুতান নবিয়্যি বাসবারার চার পৃষ্ঠা যাইবা কিন্তু বন্ধুর অনুমতি ছাড়া হুজরা মুবারকে ঢুকবা না কোরআন 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 থেকে বলছি কারণ তোমার বাহাদুরি আসতেই পারে কোরআন লই আইস কোরআন আমি আল্লাহর কিতাবুল্লাহ বন্ধু কিন্তু নূরুল্লাহ এই কিতাবটাও আমার বন্ধুও কিন্তু আমার জিব্রাইল যাইবা ঠিক আছে খবরদার লা তাদখুলু বুয়ুতান নবিয়্যি বন্ধুর হুজরা মুবারকে যাইবা কিন্তু টোকাটুকি হুরাহুরি পারাপারি করবা না নবীর দরজা খুলেল খবরদার কি করবা জানোনি কয় কি কয় ওয়ালাও আন্নাহুম 26 পারার 15 পৃষ্ঠার প্রথম আয়াত ওয়ালাও আন্নাহুম সবারো হাত্তা তাখরুজা ইলাইহিম বন্ধু যতক্ষণ ইচ্ছা করে বার বের না হবে ওয়ালাও আন্নাহুম সবারো যদি ধৈর্য ধরো কতক্ষণ কয় হাত্তা তাখরুজা ইলাইহিম ইচ্ছা করে যতক্ষণ নবীজি বের না হবে ততক্ষণ পর্যন্ত যদি অপেক্ষা করো খবরদার দরজা টোকায়ও না যেমন আমার বাসায় আমি বিশ্রামে থাকি আর যেইটাই করি আরে মাঝে মাঝে আমার কিছু পাগল আছে থাকে আমি মাহফিল করে আসি সারা রাত যাক না একটু ঘুম দরকার হ্যাঁ শখ হয়েছে এরা ওই হলুদ বাইটা তরকারিতে এটা বললে তরকারি মজা হয় তো এইটা তোরা সন্ধ্যা বার্তারস না এ কথা কয় না কা
জিরা বাইটটা দিলে বলে তরকারি মজা বেশি হয়। গতকালকে ঘটনা ঘটছে, হুজুরে মাদ্রাসা তুন গেছে যায় ঘুমাইবো, মানে আমাকে উপরের তালায় আম্মা জানরা বালা শুরু করছে, এটা বলে মজা বলে। তো এই মজাটা সন্ধ্যা ভিতরে না কথা পায় না। এ পালা শোনস তুই, পালা বাবু লেন উপরে থাকে, পলাশ উপরে থাকে, সুমন উপরে থাকে, রহমান উপরে থাকে। আমি যখন ঘুমাই হাগো বলে ওই সময় তরকারির বাড়া মজা, রাগ হই না, হাসতে হাসতে কই আর কি। আমার আল্লাহ বলতেছেন হাত্তা তাখরুজা ইলাইহিম, নবীজি ইচ্ছা করে যতক্ষণ তাখরুজ না হবে, বাহির না হবে, খবরদার ততক্ষণ পর্যন্ত দাঁড়াইয়াই থাকবা। বোঝেননি কিছু? কোরআনে কি কোনো সন্দেহ আছে? তাহলে আদব কি আমি শিখাই না আল্লাহ শিখায়? নবীজির সাথে কেমন করে চলা লাগবে, কেমন করে তার ধর্মবরকে যাইতে হবে, ধর্মবরকে গেল ডাইরেক্ট গোকুল যাই বলে হাই হাই রে, যদি খোল একটু ধরিয়ে বেল্ট তো টিপ দেই, বেল্ট টিপ দিয়ে ধরে রাখে, এরপরে যদি না করে এরপরে দ্বিতীয়বার উত্তর পাও নাই, আবার সালাম দাও, তৃতীয়বার আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু, উত্তর না পেলে চলে যাও, বুঝবা পুরুষ মানুষ ঘরে নাই। আর এখন যদি এটা বোঝো যে পুরুষ নাই, তাহলে তো মারছে নাউজুবিল্লাহ। এখন এখন যদি বোঝো যে আমার বন্ধু নাই, তাহলে তো সারছে নাউজুবিল্লাহ। কোন চলছে কি না এটা? অতএব রাসূলুল্লাহ সাল্লাম বলেছেন তিনবার সালাম দেওয়ার পরে যদি দেখো যে ঘরের থেকে কোনো আওয়াজ আসে না, তাইলে বুঝবা ঘরের মধ্যে পুরুষ নাই, কারণ মহিলার আওয়াজ দিলে সমস্যা, তুমি চলে যাও, তুমি চলে যাও। এরকম ঘটনা একবার ঘটছে, জবাব দিতাম, দ্বিতীয়বার তো আমার জন্য এই দোয়া আপনি করতেন। মন মানে না, দিল বোঝে না, মন মানে না, যেন নবী যে সোনার মদিনা, নবী যে আমার মন বোঝে না, দিল বোঝে না, মন মানে না, যেন নবী যে সোনার মদিনা, নবী যে সোনা, নবীজির কদমের পাশে রিয়াজুল জান্নাত আছে, নবীজির নবীজির কদমের পাশে রিয়াজুল জান্নাত, মক্কা শরীফ নেক বেশি গো জান্নাত আমার নবীর কাছে, মক্কা শরীফ নেক বেশি গো ওই নবীজির কাছে, আল্লাহ দয়া করে একবার নাও না নবী যেস। বাজান বাজান রে, কি যেন বলতেছিলাম, নবীজি কয় পাগল, তুমি ঘরে ছিলা কে, সালামের জবাব আসতে দিলে কেন? সাহাবী কয় নবী গো, জীবনে কত মানুষ দোয়া করছে, বাবায় দোয়া করছে, মায়ের দোয়া করছে, আজকে আমার মায়ের আমি স্বপ্নে দেখছি, গজলটা লিখে শুয়ে গেলাম রাত্র সোয়া তিনটার সময়, রাত্র সোয়া তিনটার সময় হঠাৎ করে মাকে স্বপ্নে দেখি, জেগে গেলাম আর ঘুমাই নাই, কারণ মা যেহেতু দেখা দিছে, মা যেহেতু দেখা দিছে, তাইলে একটু দোয়া করার প্রয়োজন।
তাহাজ্জুদে লেগে গেলাম দুরুদ সালাম একা একা পড়ে, মায়ের জন্য দোয়ায় লেগে গেলাম, কারণ এই মা তো আমাকে পেট মুবারকে রেখেছে। বাজান সাহাবী বলে নবী গো আজকের দোয়া তো মায়ের দোয়া না, আজকের দোয়া তো বাবার দোয়া না, যিনি না হলে বাবা আর মা হতো না। আজকে হলো ওই নূরের নবীর জবান মোবারকের দোয়া। নবীজি বলতেছেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ, আল্লাহ এই পাগলার উপর শান্তি বর্ষুক হোক, রহমত হোক, বরকত হোক। আমি যদি প্রথম উত্তর দিতাম দ্বিতীয়বার তো আপনি এই দোয়া করতেন না। বাবা দ্বিতীয়বার তো আমি সালাম নিলাম কা শুনছি, যে আমি যদি শোনায় উত্তর দিই দ্বিতীয় তৃতীয়বার তো দোয়া করব না, এই জন্য আমি দ্বিতীয়বার আস্তে আস্তে দিলাম। তৃতীয়বার তৃতীয়বারের আশায় আমি চিন্তা করছিলাম সালাম যতবার দিবেন আমি একবার শুনাইয়া দিব না জবাব, কারণ আপনার জবান মোবারকের দোয়া আমার আল্লাহ ফিরাইব না। এই জন্য আমি আস্তে আস্তে জবাব দিয়েছি। ওই নবীজির দরবারে মক্কার মানুষ কোন জায়গার মানুষ? ওই বেড়া কি মক্কা শরীফ চিনে না, নাকি বর্তমান হুজুর একটু বেশি চিনে? যখনই দেখবেন হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে নিয়ে আলতু ফালতু কথা বলে মত বুঝতে হবে অবশ্যই ইহুদিদের এজেন্ট নিয়েছে এই লোক, সেটার প্রমাণ বেশি দিন হয় নাই, গত কয়েক মাস আগে ধানমন্ডি ধরা পড়লো, 12 বছর ইমামতি করার পরে ধরা পড়লো এই বেয়াদব মুসলমান হই না। এটা ফেসবুকে ভাইরাল হয়েছিল তো চেহারাটা। ইমাম সাহেব মাদ্রাসার হুজুর, টাইটেল পাস, দাওরা পাস, কিন্তু সে মুসলমান হই না। এই যে 5-6 মাস হয়েছে মনে হয় অহরহ ঘটনা ঘটছে, ইহুদিরা এদেরকে কিনে নিয়েছে, এদের খরচ আর আলেম বানায় আর তাদেরকে বলে দেওয়া শুধু মুসলমানদের মধ্যে ভেজাল কেমনে লাগানো যায় এই চেষ্টা করতে থাকো। আজকে সেই ভেজালে বিক্রি হয়ে এই সুরতরা মুসলমানের রেখে মুনাফিকি করা হচ্ছে। এখন আমার আল্লাহর দিকে রসূলের দিকে রওনা করছে মক্কার মানুষ। আয়াত যখন নাজিল হয়েছে, আয়াত নাজিল হওয়ার পরে এখন পাগলায় কয় আজকে রাত্রে আমি মক্কায় থাকবো না, গত জুমার আলোচনা, আজকে আমি মক্কায় থাকবো না, আমি মদিনা শরীফে চলে যাব, কারণ রসূলের দিকে যাইতে বলছে আল্লাহ, তাই আমি মদিনা শরীফে যাব। চার পায়ে একটা খাটের মধ্যে চড়ায় তার আত্মীয় স্বজনগুলি কাঁধে করে নিয়ে যাচ্ছে মসজিদে। তানিম আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার নামে মসজিদ, মসজিদে আয়েশা মক্কা শরীফে গিয়ে যত উমরা করবেন প্রথম উমরার যাওয়া লাগবে না, দ্বিতীয় যত তৃতীয় যত উমরা করবেন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার মসজিদে যে ইহরামে নিয়ত করতে হয় অথবা 25 কিলো দূরে মাঠে মসজিদে জেহরানা, এই মসজিদে জেহরানা বাবা যদি যাও একবার হইল চেষ্টা করবা, কারণ কিতাবে লেখা উলিয়া উলিয়াদের জবানে শুনেছে জেহরানা থেকে একটা উমরা করতে পারলে অন্তত 7টা উমরার সওয়াব হয়ে যায় মারহাবা। এই জন্য পাগলেরা চেষ্টা করে সেখানে যায় উমরার নিয়ত করার জন্য। এখন পাগলা মানুষটা মসজিদে আয়েশায় গিয়ে মদিনা মক্কা শরীফ থেকে মাত্র 5-6 কিলোমিটার দূরে যাওয়ার পরে 435 কিলোমিটার, এর মধ্যে মাত্র 6 কিলো গেছে আরো 429 কিলো বাকি আছে। রাস্তার মধ্যে পাগলাম মারা গেল, মারা যাওয়ার পরে সুবহানাল্লাহ বলবেন না, মারা যাওয়ার পরে এখন কি হবে? নবীজির কদম মোবারকে যাইতে পারে নাই, যাইতে না পারার কারণে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীজির কদম মোবারক কোরআনের আয়াত পাঠিয়ে দিলেন, যাও জিব্রাইল
বন্ধুর কাছে রওনা করছিল আমার দরবারে আসার জন্য, আমার দরবার তো আসা যায় না, বন্ধুর দরবারে গেলে তো আমার দরবার আসা হয়ে যায়। আমার বন্ধুর কদম মোবারকে রওনা করেছে কিন্তু পাগলায় রাস্তায় তো থুম্মায়ুদ্দিনী কুল মাউতু রাস্তায় মরণ হয়ে গেছে। তার বাড়িতে যাওয়ার রাস্তায় মানে বাড়ি থেকে বের হওয়ার পরে সে কিছু দূর যাওয়ার পরে মরণ হয়ে গেছে। অসুবিধা নাই, সে যেন তার আত্মীয় স্বজন যেন মন খারাপ না করে। সাহাবিরাও বলা বলি শুরু করছে কৃতকার্য হতে পারলো না। আমার আল্লাহ কেন না 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 ফাকাদ ওয়াকা আজরুহু আলাল্লাহ, যদি হাবিবের দরবারে নাও যেতে পারে। সুবহানাল্লাহ, কোন এইরকম একটা ঘটনা ঘটছে বুখারী মুসলিমে আসছে, তাফসিরে জালালাইন এই ঘটনাটা আসছে। এটা নিয়ে একবার বেজাল হয়েছিল। আমি ওই সময় মসজিদে চাঁদবাগ মসজিদে নতুন নতুন এই দেড় বছর দুই বছর ওই বেজালিয়া লোক এলাকায় ঢুকছে দিয়ে একজন কথা কয় না, হঠাৎ করে আমি একটা ওয়াজ করলাম, খুন করছে 99টা কয়টা কয়টা খুন 99 বুখারী মুসলিম হাদিসে আসছে 99 খুন, তাফসিরে জালালাইনে ঘটনাটা আসছে 99 খুন। এখন মানুষ অনেক কিছু কইছে, একবার দুত্তরি যা হইছে হইছে, কোনো ক্ষমা টমা কিচ্ছু চাইতাম না, শুধু নবীর দরবারে না, নবীর যারা ভালোবাসে তাদের দরবারে গেলেও কিছু উপকার হয়, কিছু না বড় উপকার অনেক বেড়া। 99 খুন মানুষকে এ বেড়া তো রুফাই গিব কি যা যা হইব হইব আছে না কিছু মানুষ যাও বাবু তোমার আমার ব্যাপারে নাক গলা লাগবো না আছে না কিছু মানুষ এক কইতে কইতে এক হুজুরের কাছে গেছে, আমার মতে একটু কম বুঝুন না হুজুরের কম বুঝে, হুজুর হুজুর আমি 99টা খুন করছি গো, তাছে কি হয়েছে গো, আমি কি মাপ পামু নি গো হুজুর আমার মতে একটু কম বুঝের না গো, কইতে তোরও রাখবো না গো, তোরে আমি দুনিয়া রাখতাম না, কাইতে আলবাম তোরে মারি আলবাম। কিশোরগঞ্জের আসস্তি রেখো, কিশোরগঞ্জের নাই রেখো, কাইতে আলবাম কুটি আলবাম। আমি যখন মাফই পামু না তোর তুই দিবিতে থাকতে দিতাম না, কুটি আলবাম ঠিকই হুজুরের এক কোপ দিয়া কাটা লাইছে, কত হইছে কয়ডা কয়ডা 100 কতল, 100 মানুষ হত্যা করেছে, কিন্তু যখন একবার শেষ বয়সের দিকে চলে আসে এখন আর পার ভাল লাগে না, হঠাৎ করে মনে হইছে অনেক গুনাহ করিয়াছি ক্ষমা, অনেক গুনাহ করিয়াছি ক্ষমা, আমাদের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ মাওলা আমাদের নবী, তবে যত গুনাহ করিয়াছি বান্দা তো তোমার মাওলা, যত আর উম্মতি হয়েছি মোরা নবী মুস্তফা, আর বল উম্মতি হয়েছি মোরা নবী মুস্তফা, আর সফর মাসে ক্ষমা চাহি নবী রুসিলা মাওলা, সফর মাসে আমাদের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ মাওলা, আমাদের নবী মুহাম্মাদুর পাগলায় জীবনের শেষে চিন্তা আসছে, এমনে তো সাধারণ মানুষ তো 99 জন আলাকজন হুজুর মানুষ করলো ক্ষমা পামো না, মারি লেছে আমার উফাইক, হঠাৎ করে শুনছে যে মগবাজারে দরবারে একজন হক্কানি ওলি আল্লাহ আছে,
আমি পাগলার গুনা বেশি যাওয়ার কি করিব, কোথায় যাব চর, আমি অপমান হইলে মান হইলে তোমার কি বাজবে সম্মান, দয়া করে চরণ। পাগলা রোয়ানা করছে, হঠাৎ করে শুনছে হুজুর একজন মার্স, ৯৮ জন ইঞ্জিনিয়ার ডাক্তার শিক্ষিত মানুষ অশিক্ষিত, মাঝে একজন হুজুর মার্সি, আমার উপায় কি? হঠাৎ করে শুনছে যে পাকিস্তান শ্রীকুট দরবারে একজন বড় নিয়াল্লা আছে, তার কাছে গেলে একটা সমাধান হতে পারে, তার কাছে গেলে একটা সমাধান হতে পারে। পাগলায় রোয়ানা করছে, আমি মগবাজার হুজুর কাবলার কাছে যাব, আমি পাকিস্তানের হুজুর কাবলার কাছে যাব, আমি অমক দরবার শরীফ আল্লাহর উনির দরবারে যাব। এই আয়াতের সাথে হাদিসের কত মিল। রওনা করছে নবীর দরবারে মক্কার মানুষটা, রাস্তায় মরণ হইয়া গেছে, আল্লাহ কে অসুবিধা নাই, আমার কাছে তোমার পুরস্কার আছে, আজরুহু আলাল্লাহ, আজরু মানে পুরস্কার। আমার বাবারা এই পাগলা রওনা করছে, বাবা তোরা এলাকায় থাকোস, আমি বয়ে থাকি, তোরা কেন আসোস না বাবা, এখানে আসলে তো দুনিয়ার কোনো আলোচনা হয় না, এখানে আসবি আয়েশা দেখবি পরকালে কেমনে শান্তি পাবো। কেন বুঝবি না, বুঝবি একদিন, তোরা বুঝবি একদিন, বুঝবি একদিন, হয়তো সেদিন বাবা আমায় খুঁজে পাবে না, বেঁচে আছি নাই তোরে বুঝো না, বুঝবে বাবা তখন বুঝতে কোনো লাভ হবে না, আমি থাকতে বুঝা রাখো, ওলিউল্লাহর গুনার পাহাড়, ওলিউল্লাহর গুনার পাহাড় উম্মত তোমার হাবিবুল্লাহর, ওলিউল্লাহর গুনার দয়া ক্ষমা কর, দয়া করে ক্ষমা কর ওগো আল্লাহ, দয়ার সাগর দয়া করে ক্ষমা ওগো আল্লাহ। বাবারে পাগলা রওনা করছে ওলি আল্লাহর দরবারে, বুখারি মুসলিম হাদিসটা তাফসিরে জালালাইনে এই ঘটনাটা, কিন্তু রাস্তায় গিয়ে তিনি মারা গেছে, রাস্তায় গিয়ে এইটা নিয়ে সাদ্দাক মসজিদে ইউসুফের সময় ছিলাম, ওই লোকটা মারা গেছে, আমি বদদোয়া দিন আল্লাহ তারা মাফ করে দেবো, ওই বুড়া দু একজনের উস্কাইয়া দিল যে হুজুরি ওয়াজ পাইল কই, ওই সময় হাজি ক্যাম্পের ইমাম সাহেব আমাদের পক্ষে, বর্তমান খতিব সাহেব আমাদের পক্ষে ছিল, তো চিঠি লেখলেন এই ওয়াজ পাইল কই, কেমনি কি হইলো না হইলো, পরে আমি চ্যালেঞ্জ গ্রহণ করলাম, পরে হাজি ক্যাম্পের ইমাম সাহেব এবারত করলো, বর্তমান ইমাম সাহেব উনি এবারত পইরা পইরা শুনাইলো, কিন্তু ওই বাইরা আর আসে নাই, আমি খুব অখুশি না, আমি এখনো ভাই বলি, এখনো দেখলে সালাম দিই। পরে তাজু ভাই বলছিল তুই যদি এইটা না হতি তাহলে তোর কলিজাটা খুলে ফেলাইতাম, আমি তুই চ্যালেঞ্জ করলি হুজুরের, আর হুজুরের ওয়াজ তো ঠিক, তারা বাহাবা দিতেছে, এইবার সান্দুরে দর্শি কথা পায় না, এইবার সান্দুরে
দৌড়ছি। পরে যখন হাজি ক্যাম্পের ইমাম সাহেব মসজিদের ইমাম আমি সহ হাজির হইলাম, এরা এক সান দুও সবাই তো নাও, এক সান দুও আসে নাই এই ওয়াজের লিগে, হ্যাঁ এই ওয়াজটা করবো। এখন পাগলায় মারা গেছে, জান্নাতি ফেরেশতারা আসছে, গুনাহ যাই করুক শেষে তো সে আল্লাহর ওলির দরবারে রওনা করছে। শেষ ভালো যান সব ভালো বলো, বলেছেন দয়াল নবীজি হাদিসের মাজার, শেষ ভালো আর সব ভালো। এই পাগলায় মারা গেছে, জান্নাতের ফেরেশতারা কয় জাহান্নামী ফেরেশতা বলছে এর মাফের প্রশ্ন হয়ে আসে না, কারণ 99 পরে আবার এক হুজুর মারছে, মাফের প্রশ্ন হয়ে আসে না। জান্নাতি ফেরেশতারা কয় যত কিছুই করুক লাস্টে তো সে ওলি আল্লাহর দরবারে রওনা করছে, শেষ কাজটা তার ভালো, এই জন্য জান্নাতি জাহান্নামীরা কয় প্রশ্নই আসে না, জান্নাতিরা কয় সে জাহান্নামী এটাও প্রশ্নই আসে না, কারণ শেষ কাজ ভালো হইছে। মারহাবা কবেলা, শেষ কাজ ভালো হইছে সে অবশ্যই জান্নাতি, জান্নাতের ফেরেশতারা আর জাহান্নামী ফেরেশতারা, জাহান্নামীরা মিছিল করে কয় জাহান্নামী জাহান্নামী, জান্নাতিরা কয় জান্নাতি জান্নাতি মারহাবা। আর আল্লাহকে ফেরেশতারা ওরা কি আর কয়, আপনি তো দেখতেই আছেন, দেখতেছি ভাল লাগতেছে মারহাবা, যে ব্যক্তি একজন গুরুব দুইটা মারহাবা, ব্যক্তি একজন গুরুব দুই, তাও আবার দোনো গুরুব বেগুনা, আরে একজনের ব্যাপারে গ্রুপ দুই হয়েছে, দোনো গ্রুপ কয় হারা হকের উপর আছে। এইটাই ঘটনায় বোঝা যাইব কি যে দুই গ্রুপ হক না, হক হইলে এক গ্রুপ কথা কয় না বেড়া, একটা বুদ্ধি দাও, কি বুদ্ধি দিতাম, জাগা মাপতে কও, মাপ্যা মাপো মাপতে কও, দেহ হের বাড়ির থেকে মগবাজার দূরত্ব কত দূর, কয় 13 কিলোমিটার, তা দেহ দিকি দরবারের দিকে বেশি আগাইন না, না হের বাড়ির দিকে বেশি আগাইন না, যদি দেখা যায় যে এয়ারপোর্ট থেকে কুড়িল পর্যন্ত গেছে এরপরে মরে গেছে গা, তাইলে জাহান্নামীরাই জিততে দেবো গা। আর যদি দেখা যায় যে না আল্লাহ দিলে হয় কুড়িল পারোয়া, সিএমএস পারোয়া, এরশাদ স্টেডিয়াম, আর্মি পারোয়া, নেভি পারোয়া, বনানি পারোয়া, হ্যাঁ মোটামুটি মহাখালীর কাছাকাছি যদি এইটা হয়ে যায় তাহলে দরবারের দিকে বেশি আগাইছে, তাইলে হ্যাঁ জান্নাতিতে মাপতে কও, জোরে কন মারা হব মাপতে কও, যা মানের মাফর জাহান্নামী ফেরেশতারা কয় মাফর লাগবে, হ্যাঁ মাফর লাগবো, হ্যাঁ 99 খুন করছে আর হুজুরও করছে একটা, হুজুরের বদ্দুয়াই তো শেষ, মাপা শুরু হয়েছে। হাদিসের ব্যাখ্যা আসছে, আমার আল্লাহ প্রায় সমানে প্রায়, কিন্তু আমার আল্লাহ দয়া করে যে আমার বন্ধুর দরবারে সে রওনা করছিল, সুবহানাল্লাহ, আমার বন্ধুর দরবারে সে রওনা করছিল মহাখালীর দিকে, মানে মগবাজারের দিকে একটু বেশি আগাইছে, একবারে ইন্ডিয়া পার হইয়া পাকিস্তানের বর্ডার পর্যন্ত গেছে গা, কথা খায় না শ্রীকুট দরবারের কাছাকাছি গেছে গা, তাই যাওয়াতে যাওয়াতে যদি তাই হয় যদি থাকে নসিবে আপনি আপনি আসিবে, যদি নসিবে আপনি আপনি বে, জোর করে মন হনন করো না বাবা শোনো না, এই যে মিশন জন এক পাগলায় লেখছে, আমি এই সুরেই লেখছি, যে মদিনায় যাইবে নবীর দিদার পাইবে, যে মদিনায় নবীর দিদার
পাইবে সাফায়াত করবেন শাহে মদিনা। বাবা শোনো না হাদিসে পাকের বর্ণ কেমন নসিব, নবীর দরবারে না আয়াতের আজকের ওয়াজ হলো ওয়াজ আয়াতের ওয়াজ, এই ঘটনা হলো হাদিসের ঘটনা। সুবহানাল্লাহ, মজার ওলি আল্লাহর দরবারে যেতে পারে নাই, রওনা করছে হুজুরের দরবারে যাব, রাস্তায় মরণ হয়ে গেছে, রাস্তা মাইপ দেখে মুর্শিদের দরবারের দিকে একটু বেশি আগাইছে। আমার আল্লাহর দরবারে জিব্রাইল জানাইলেন, আমার আল্লাহকে জিব্রাইল খবর কি কা খবর, তোমার বন্ধুর দরবারের দিকে একটু দুই চার কদম বেশি আগাইছে, আমার আল্লাহকে জাহান্নামীদেরকে চলে যাইতে বলো। সুবহানাল্লাহ, জাহান্নামীরা যেতে আর ডিস্টার্ব না করে, জাহান্নামীরা যেন আর পাগলার রুহনিয়া যেন টানাটানি না করে, আর যেন এই পাগলার রুহনিয়া যেন ওরা টানাটানি না করে, ওরা যেন চলে যায় জান্নাতীদের হাতে রুহটা দিয়ে যাও। ইল্লিনে নিয়ে যায়, কি হয়েছে কয় হয়েছে, বন্ধুর বাড়ি যেতে পারে নাই, শুধু রাস্তা একটু বেশি গেছে, আমি আতার 100 খুনের মামলা নিষ্পত্তি করে দিলাম। বাবা সন্তানদের প্রতি নির্দেশ, এই তো আমার আর এক মাস পরে পাবা না, এক মাস না, আজকে 9 তারিখ, সম্ভবত 25 তারিখ থেকে মাহফিল শুরু, এই শুরুতেই রোজা পর্যন্ত ইনশাল্লাহ চলে যাবে। তোরা আসোস না, বাসায় থাকোস, তোরা আসোস না। আমি মাঝে মাঝে গোয়েন্দা পাড়ায় দোকানে যাই, শুনে যা আমনের ফোলারা আবুলের দোহানে কিছু, মনিরের দোহানে কিছু, হুমায়ুনের দোহানে কিছু, রহিমের দোহানে কিছু, এরা আড্ডা দিতেছে। কিন্তু কিন্তু যদি থাকে নসিবে কিছু পাগলা, বাজানে চা খাওয়াইলে খামু, নাইলে খামু না, বাজানে খাইতে কইলে খামু, নইলে খামু না, বাজানে যাইতে কইলে যামু, নইলে যামু না, বাজানে শুইতে কইলে শুমু, নাইলে শুমু না, বাজানে হাঁটতে কইলে হাঁটমু, নইলে হাঁটমু না। এই পাগলারা আমি যেদিন চলে যাব, আমার আল্লাহর ডাকে সারা দিয়ে আমি যেদিন চলে যাব ওই দিন তোরা বুঝবি নবীজি। এই গজলটা শেষ হয়ে আজকে আলোচনা শেষ। নবীজি সোনার মদিনা, মন মানে না দিল বোঝে না, মন মানে না যে না নবীজি সোনার মদিনা, তুমি আর আমি যখন কম মন মানে না দিল বোঝে না, ও নবীজি আমার যাইতে বলে যা, ইয়া রাসূলুল্লাহ আমার যেতে মনে চায় কিন্তু আমার তৌফিক নাই, কিন্তু আমার মনে আমি বুঝাইতে পারি না, মনেরে কতবার বলছি তুমি একটু অপেক্ষা করো, তোমার তৌফিক হইলে আমি আর দেরি করব না, কিন্তু মন মানে না, মন মানে না দিল বোঝে না, দিল বোঝে না নবী যে সোনার মদিনা, যে মদিনায় একবার যাবে নবী যে সাফায়াত করবে, যে মদিনায় মমিনেরা বারবার যাবে মুনাফিক না যাইতে চাবে, মমিনেরা বারবার যাবে মুনাফিক না যাইতে চাবে, যে মদিনায় একবার যাবে নবীজি সাফায়াত করবে, যে
মুমিনেরা বারবার যাবে মুনাফিক না যাইতে চাবে, মুমিনেরা মুনাফিক না যাই বে ওই মদিনায় যাইতে আমায় আমায় তৌফিক দিও ও রাব্বানা নবী যিশু মন মানে না দিল বোঝে না দিল বোঝে না নবী যে সোনার মদিনা নবীজির কদমের পাশে রিয়াজুল জান্নাত আছে মক্কা শরীফ ন্যাগ বেশি গো জান্নাত আমার নবীর কাছে মক্কা শরীফ নবীজির কদমের পাশে রিয়াজুল জান্নাত নবীজির কদমের পাশে মক্কা শরীফ ন্যাগ বেশি গো জান্নাত আমার নবীর কাছে মক্কা শরীফ ন্যাগ বেশি গো ওই নবীজির কাছে আল্লাহ দয়া করে একবার নাও না নবী যিশু নবী যিশু মন মানে না দিল বোঝে না দিল বোঝে না নবী যে সোনার মদিনা ওলিউল্লার গুনার পাহাড় উম্মত আমি হাবিবুল্লার উম্মত আমি দয়া করে ক্ষমা করো ও গো আল্লাহ দয়ার সাগর দয়া করে ক্ষমা ক্ষমা ও গো আল্লাহ দিয়ার দিদার দিয়ে ধন্য করো ধন্য করো ক্ষমা করো আমার গুনাহ নবী যে সোনার মদিনা নর্মদিনা মন মানে না দিল বোঝে না মন মানে না রাত্রে রাত্রে একাক আজকে গায়ো আজকে গায়ো যখন তুমি বলবা মন মানে না দিল বোঝে না মন মানে না বোঝে না নবী যে সোনার মদিনা নবী আলহামদুলিল্লাহ।